তো খা, তোরাই দেখ তিনটে কি হয়ে চলে এসেছে। ওরা ভাবছে ভালো কিছু নাকি হলে খাবে। ওদেরও চিরুনি তল্লাশি চলছে। বলে আইসক্রিমটা বানিয়েছিল কয়েকদিন আগে, ব্যাপক খেতে হয়েছে, খুব ভালো, মানে খুব ভালো হয়েছে খেতে। এদেরই জীবন দেখো, কম্বলের মধ্যে তিনজনে ঘুমাচ্ছে। ও কি লাইফ মারিয়ে তাদের। এখানে বানাচ্ছি পতিদেবতা লিসার জন্য ডালিয়া, এখানে বানিয়ে ফেলেছি ডাল, আর এখানে কেটেছি ফ্রুটস, আর এটা আমার চা। এই হচ্ছে এখানকার খবর। মোটামুটি রান্নাঘরের কাজটা ক্লিয়ার হয়ে গেছে, আমার কাজও মোটামুটি শেষ। আজকে ওদের কিছু খেতে ইচ্ছা করছে না, বাড়িতে কারোর কিছু খেতে ইচ্ছা করছে না, বলছে তুষণা যে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, শুধু ডাল ভাত খাবো। তো ডিম তো আছে, ডিমটা আগে থেকে ডিম মামলেটটাই করে রেখে যাব না, কারণ ঠান্ডা হলে ভালো লাগে না। তাই ডাল বানিয়ে রেখে গেলাম, শুধু ডিমের মামলেটটা বানিয়ে খেয়ে নেবে। এই হচ্ছে সকালের কথা। আমি ফটাফট রেডি হবো, রেডি হয়ে অফিসে যাবো। ওয়েদারটা না জাস্ট এই হয়ে আছে, ব্যাপক হয়ে আছে, পুরো ঘুমের ওয়েদার। বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কালকে রাতে আবার বৃষ্টি হয়েছে। উফ, কি কি যে মজা না ওয়েদারটা। ঠান্ডার কাপড় গুলো যে তুলেছিলাম, কিছু কিছু পুলোভার আমরা সাধারণত সামনেই রেখে দিই, তো সেই পুলোভার গুলো কাবার নামাতে লাগবে, আর তারপরে কালকে আমার মেয়ের রেজাল্ট। চলো রেডি হয়ে যাবে। দেবতার ব্রেকফাস্ট রেডি, ডালিয়া বানিয়েছি দেখো, গরম গরম ডালিয়া, তারপরে বাটার। উফ, কি টেস্টি, তাই না লাগছে খেতে, দেখতে ভূত ঢুকেছে ভূত। এদেরও কিন্তু ব্রেকফাস্ট রেডি, এমন না যে এদের ব্রেকফাস্ট দেওয়া হয়নি। ঘুম থেকেই উঠতে পারছে না, তো ব্রেকফাস্ট করবে কি? ওত ওত ব্রেকফাস্ট কি ডালিয়া, ওরা ভাবছে ভালো কিছু নাকি হলে খাবে। ওদের ওই এক দানার ডিম খেতে খেতে ওদের মুখ যাত্রা হয়ে গেছে। চলে এসেছি বাড়িতে, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দেখলাম আজকে রেনু যেহেতু কালকে চলে যাচ্ছে, রেনু এগুলো রান্না করে পাঠিয়েছে। বাপরে বাপ, ফ্ল্যাক্স সিড, সব রকমের সিড, পাম্পকিন সিডস দিয়েছে। এটা বোধহয় কেক বানানো ট্রাই করেছে, ভালো হয়েছে না কেকটা? একটু জোরে বলো গো দিবু। আর এখানে চলছে সেমিফাইনাল ম্যাচ, আর প্রতিদেবতা ঢুকে গেছে ওর মধ্যে। ওই দেখো অ্যালেক্স, তুইও খাবি? হ্যাঁ, আর এই দেখো আমার সাথে কে। বাড়িতে ইয়াশিকার মা এসেছিল, ইয়াশিকার মা এসে এবার বিটিআর বাবা এর সব বইগুলো নিয়ে গেল ইয়াশিকার জন্য। ইয়াশিকা হচ্ছে বাবা এর বান্ধবী, বাবু পড়ে ক্লাস 7-এ, এবার উঠলো 8-এ, বাবাই উঠলো 8 থেকে উঠে গেল ক্লাস 9-এ, এটা হচ্ছে কথা। তো এই এই হলো কথা। এখন কালকে পতিদেবতা আর বুবুল যাবে হলো গিয়ে আলিপুরদুয়ার, বুবুল 7 দিনের জন্য আলিপুরদুয়ার যাচ্ছে। বাবাই যেতে পারবে না, রিজেন্ট একটাই, বাবাইয়ের 3 তারিখে ডান্সের একটা প্রোগ্রাম আছে, তার জন্য ও রোজ রিহার্সালে যাচ্ছে। চলো যাই এখন, বাবা আমি আর পতিদেবতা যাবো, আমি তার কাছে ভাঙ করে পতিদেবতা যাবো হলো গিয়ে তিনিয়ালিতে, শাশুড়ি মাতাজি কুল পাঠাতে বলেছিল কুলের জন্য, আর এসে বুবুলের প্যাকিংও করতে হবে। আর দিয়েছে এই বিরিয়ানিটা, জাস্ট ওয়াও, মানে জাস্ট ওয়াও হয়েছে, খুব ভালো হয়েছে বিরিয়ানিটা। বাচ্চারা একটু নিজে থেকে খেলতে আসতে যেতে পারে, তো ওদের এসে খিদে পাবে, তো তাই আমি বিরিয়ানিটা বললাম রিসাকে দিয়ে দিতে ওদেরকে। বাইরে না হালকা ফুলকা না, বেশ ভালো ঠান্ডা আছে, তাই হুডিটা পরে নিতেই লাগলো, কিছু করার নেই, এখানে বৃষ্টি পড়লেই ঠান্ডা পড়ে যায়। তো চলো এবার যাই দোকানে, যাব দেখা যাক। চিরুনি তল্লাশি চলছে ফুলের, মা শাশুড়ি মাতা বলেছিল কুল নিয়ে আসতে, কিন্তু আজকে তিনিয়ালিতে যার কাছ থেকে কুল নিয়েছিলাম তাকে পেলাম না বসে দেখতে। চলো আগে দেখি একটু। চলে এসেছি মার্কেট থেকে, কিন্তু অ্যাজ ইউজুয়াল কুল আমরা পেলাম না আজকে, সব কোনো দোকানেই কুল ছিল না। চলো যাই উপরে, যাই উপরে গিয়ে খাওয়া রান্না করতে লাগবে, আজকে রান্না কিছু নেই, বসে গেছি খেতে। এখানে আছে ভাত, এখানে আছে মোচা, এখানে আছে শুটকি,
আর এটা বাবাইকে দিয়েছি বিরিয়ানি, যেটা রেণুকা পাঠিয়েছে, একদম টেস্টি টেস্টি লাগছে। চিকেন বুবুলের খাওয়া হয়ে গেছে, বুবুলের খিদে পেয়ে গেছিল আগে, তাই বুবুলের খেলা থেকে এসে খেয়ে নিয়েছে। আর এখানে বসে আছে আমার টমলা বুড়ো কিউটি ফেস বানিয়ে। এখানে চলছে বুবুলের প্যাকিং। আলিপুরদুয়ার একটু ঠান্ডা পড়েছে, ঠান্ডা আছে, বৃষ্টি পড়ছে, তাই বুবুলের প্যাক প্যাক হয়ে গেছে জামা কাপড়, এর জন্য বেশি, কারণ আলিপুরদুয়ার ঠান্ডা ঠান্ডা আছে এর জন্য। আর এই যে বুবুল, ঠিক আছে চলো, চলো বুবুলে প্যাকিং হয়ে গেছে, কালকে ও যা পড়ে যাবে সেটাও মোটামুটি আমার রেডি। এবার শুধু কালকে সকালবেলা আমরা যাবো মামামের রেজাল্ট আনতে, তারপরে না একদমই না। চলো, বুবুলে আইসক্রিমটা বানিয়েছিল কয়েকদিন আগে, ব্যাপক খেতে হয়েছে, খুব ভালো, মানে খুব ভালো হয়েছে খেতে। আমি আইসক্রিম খাচ্ছি, টিভিতে চলছে পোস্ত, আর এখানে এই বসে আছে দুজন। পোস্ত দেখতে দেখতে উঠে এলাম, কারণ আমি অনেক রাত্রি হয়ে গেছে, আমাকে শুতে লাগবে, ভিডিও এডিটিং করা থাকে, না শুলে আমার হবে না। বাবাইরা মনোযোগ সহকারে পোস্ত দেখছে, তাই পোস্ত দেখাটা ভাল লাগছে। সাধারণত আমরা যারা বাইরে থাকি না, যারা বাঙালিরা, তো প্রাইম ভিডিও আর অ্যামাজন ভিডিওর দৌলাতে বাংলা সিনেমাগুলো দেখা হয়। 3 মাস পরে আসুক, 4 মাস পরে আসুক, কমসে কম বাংলা সিনেমাগুলো আসে। আগে যেরকম বাংলা সিনেমা দেখার জন্য মানে একদম হাপত্যাস করতে লাগতো না, এখন আর সেরকম লাগে না। কেমন হলো পোস্ত? হাপিতাস করতে লাগে না। আরেকটা মানে প্লাস পয়েন্ট হচ্ছে এটা যে আমাদের ছেলে মেয়েরাও আস্তে আস্তে বাংলা সিনেমা দেখা শুরু করছে, মানে একটা যে আমাদের যে বাঙালিদের একটা জিন, বাঙালিদের যে আমাদের রিচুয়ালস, আমাদের খাওয়া দাওয়া, সেগুলো একটা সিনেমা দেখা, একটা নস্টালজিক ভাব। তারপরে ধরো ঋতুপর্ণ সিনেমা দেখা, কিশোর কুমারের সিনেমা দেখা, বা যিশু সেনগুপ্তকে চেনা, প্রসেনজিৎকে চেনা, এদেরকেও যদি না চিনলো তাহলে কিসের বাঙালি বলো? বাঙালি তো ধরে রাখতে লাগবে না যে আমাদের জিনটাকে। তার জন্য থ্যাংকস টু অ্যামাজন ভিডিও, থ্যাংকস টু প্রাইম ভিডিও, বাংলা সিনেমা আমরা এখানে দেখতে পাচ্ছি। হইচই তো সিরিজ দেখা যায়, কিন্তু সিরিজ দেখা আর সিনেমা দেখার মধ্যে পার্থক্য আছে। আগের দিন আমি দেখলাম হলো গিয়ে চিনি, আর আজকে বাবা এটা দেখলো পোস্ত, কালকেও কিছু, কালকে দেখবো ব্যোমকেশ। ও কিছুদিন আগে আমি দেখেছিলাম গুপি বাঘা ফিরে এলো, ওয়ান অফ মাই ফেভারিট মুভি। তো চলো, নিজে সবসময় একটা কথা বলি, আজকেও সে কথাটা আবার বলছি, নিজের খেয়াল রাখো। নিজের খেয়াল রাখলে দেখবে অটোমেটিক আশেপাশে সবাই খুব খুব ভালো থাকছে। সারাদিনের মধ্যে কিছুটা সময় কিছুটা জিনিস নিজের জন্য করো, তাহলে দেখবে নিজে কেউ ভালো রাখা যায়। আফটারঅল দিনের শেষে ব্লেম করতে লাগে না যে ও আমার তো এটা হলো না, ও আমার তোর জন্য হলো না, বা কখনো না সেটা মনে হয় না, সেটা ফিল করা যায় না যে আমি ওর জন্য কিছু করতে পারিনি। না, কিছু একটা অল্প হলেও নিজের জন্য করে দেখো। তো চলো আজকে ভিডিওটা এগুলো দিয়ে রাখি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রিপশনটা ফ্রি থাকে, কোনো পয়সা কাটে না, সাবস্ক্রাইব করে দাও। আর দেখতে থাকো সিপ অফ লাইফ উইথ কাইড অফ, কালকে দেখা হবে নতুন ভিডিও সাথে। বাই, গুড নাইট, সবাই খেয়াল।